আবার চলে এসেছি আপনাদের সামনে আদিনা মসজিদ নিয়ে। দেখতে পারেন এই সেই মিনার, যেখানে রাজা বসে তার বয়ান শোনাতেন, বিচার করতেন, অনেক রকমের বসের আসন এটি হচ্ছেন। দেখতে পাচ্ছেন বিশ্রামাগার, সেই মনের মতো দেখার জন্য দেখার মতো একটা দৃশ্য। এই পাথর কিভাবে তৈরি করেছে তখন সে সময়, দেখতে পাচ্ছেন বন্ধুরা। এখানে কিভাবে তৈরি করেছে, সাংঘাতিক জিনিস, অসম্ভব। পাথরের ভিতরে জল বেরোচ্ছে কেন? মনে হচ্ছে এই পাথর দিয়ে এখনো কান্না বেরোচ্ছে। বন্ধুরা একটা জিনিস আপনারা যে দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে গুলির দাগ। দেখতে পাচ্ছেন এখানে গুলি ঢুকেছিল, এখন হয়তো নেই। আরেকটা এখানে দেখাচ্ছে, দেখেন এখানে একটা গুলির দাগ। মনে হচ্ছে এই আদিনা মসজিদ এখনো কাউরির জন্য কান্না করছে। সাইডটাই দেখেন, পুরো লাল লাল হয়ে আছে মনে হচ্ছে উপর থেকে। মনে হচ্ছে কেউ এখনো রক্ত ঝরা কাঁদছে। বন্ধুরা দেখেন সেই গুলির দাগ। ইংরেজরা যখন ওদের যাওয়ার সময় হয়েছিল, লুটপাট করে সব তছনছ করে দিয়ে চলে গেছে। সব দেখতে পাচ্ছেন গুলির দাগ। উপরে দেখেন তখন সেই আমলে বড় বড় গুলির দাগ ছিল। দেখার মতো জায়গা বন্ধুরা, এই যে সব ছোট ছোট বসার মতো জিনিস দেখতে পাচ্ছেন। এখানে বসে আপনার সালিশি বিচার হতো, সব জায়গার নেতারা মন্ত্রীরা এসে এখানে বসতেন, সেই সালিশি বিচার হতো। উপরের দৃশ্যটা দেখলে মনে হবে দেখার মতো একটা সুন্দর দৃশ্য। চলো গোল ঘরের দিক, চলো ওখানে বসা যাবে। সুন্দর একটি জায়গা। মন মাতানো, মন সুন্দর করে সেই একটা দৃশ্য। এটি আপনার ওপেনিং ক্লোজিং টাইম হচ্ছে সকাল 10টার সময়, বন্ধ হচ্ছে আপনার বিকেল 5টার সময়। বন্ধুরা আমরা নেক্সট ভিডিওতে যাব গোলঘর, এখান থেকে প্রায় 2 কিমি রাস্তা। পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে আপনাদের সাথে।